ফ্রান্স ও সুইজারল্যান্ডের আন্তর্জাতিক সীমান্তের ঠিক উপরে নির্মিত হোটেল আরভেস ফ্রাঙ্কো সুইচ। হোটেলটির অর্ধেক অংশ ফ্রান্সে আর বাকি অর্ধেকের অবস্থান সুইজারল্যান্ডে। ওই হোটেলের বিছানাগুলো এমনভাবে রাখা হয়েছে যেখানে একই সঙ্গে দুই দেশে ঘুমানো যাবে। ছোট্ট একটি পরিবার হোটেলটির পরিচালনার দায়িত্বে রয়েছে। ওই হোটেলের পেছনে আছে 1862 সালের ইতিহাস। একটি চুক্তির অধীনে হোটেলটি নির্মাণ করা হয়। ওই চুক্তি অনুসারে নিকটবর্তী রাস্তায় ফরাসি নিয়ন্ত্রণের জন্য একটা ছোট্ট অঞ্চল অদলবদল করতে সম্মত হয়েছিল ফ্রান্স এবং সুইজারল্যান্ড। ফ্রান্স সুইজারল্যান্ড সীমান্তে যে কোনো স্থাপনা অক্ষত রাখার জন্য নিয়মও বলবৎ করা হয়েছিল, কিন্তু ওই হোটেল আন্তঃসীমান্ত বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করে। ফ্রান্স ও সুইজারল্যান্ড সীমান্তে অবস্থিত লা কিউর নামক ছোট্ট গ্রামে অবস্থিত এই হোটেল আর বেস 1921 সালের স্থিতিতে সড়ক, নৌ ও রেলপথে আপনার দূরপাল্লার যাত্রা বাধাগ্রস্ত হলে নিরাপদ ও সর্বনিম্ন ভাড়ায় গন্তব্যে যেতে পারবেন প্রবাসীর হেলিকপ্টারে। বুকিং করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। খোলা হয় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হোটেলটি বিশেষ ভূমিকা পালন করেছিল। জার্মানদের ফ্রান্স দখলের সময় হোটেলে সুইজারল্যান্ডের অংশে আশ্রয় নিয়েছিলেন অনেক ফরাসি। সিএনএন জানিয়েছে হোটেলটি ডান দিকে হল সুইজারল্যান্ড, বাঁদিকে ফ্রান্স। এই দুই দেশের সীমান্ত হোটেলের একটি ঘরের বিছানা এবং বাথরুমের মধ্য দিয়ে চলে গেছে। ওই নির্দিষ্ট ঘরে যদি কোনো ব্যক্তি ঘুমাতে যান তাহলে তার সুইজারল্যান্ডে মাথা এবং ফ্রান্সে পা থাকবে, আর কক্ষটির নাম্বার হচ্ছে 9।